বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নারিকেল জিঞ্জিরা দ্বীপ। দেশ বিদেশের পর্যটকদের কাছে এ দ্বীপটি ঔপনিবেশিক সেন্ট মার্টিনস নামে পরিচিত। দ্বীপের প্রায় 95% অধিবাসী মৎস্যজীবী। 8,000 জনসংখ্যার আনুমানিক 2,000 শিশু কিশোর। কেমন আছে প্রবাল দ্বীপের এ শিশুরা? দারিদ্র সীমার নিচে বাস করা এসব শিশুদের খোঁজ নেয় কয়জনে? কি করছে জিঞ্জিরার সন্তানেরা? নিষ্পাপ মুখগুলোয় শ্রমের স্পষ্ট ছাপ, তবু তারা প্রাণবন্ত, জীবনের গান গায়। পড়াশোনা করো? স্কুলে যাও? না, আমি মাদ্রাসায় পড়ি। আমি স্কুলে যাই, স্কুল থেকে এখন পরীক্ষা শেষ হয়েছে, আমি এখানে ঘুরে বেড়াই, পুলিশ হতে চাই। এটা মামা বানাবে, এটা দিব। আমি নারায়ণীতে পড়ি। আমার বাপ জালমারি, বড় হয়ে আমি মনে হয়েছে। আমার নাম মোহাম্মদ নূর, আর আব্বার নাম হোসেন। আই রেস্টুরেন্ট অফ সার্ভিস করি। আমার নাম রেসে তামিল, আমি মাদ্রাসা যাই, আমার আব্বু জারগুনে গড়ে। আমার নাম হাবিসুল, আমি নারকেল বিক্রি করি। যে শিশুরা আমার পিছনে রয়েছে তারা এই নারকেল জিঞ্জিরায় জন্মগ্রহণ করা শিশু, তাদের কোনো ভবিষ্যৎ নেই। তারা এখন হয়তো শামুক পুড়িয়ে জীবনযাপন করছে। আমি তাদের যতজনের সঙ্গে কথা বলেছি তারা জানে না ভবিষ্যতে তারা কি হবে। সেন্ট মার্টিনে যারা বিভিন্ন ধরনের রিসোর্টের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যবসা করে থাকে, তারা কি এই শিশুদের দিকে একটু মনোযোগ দিতে পারেন না? সমুদ্রের মতো অপার সম্ভাবনাময় তাদের কেউ কেউ। মধু হয় হয় আরে বিষ কাবাইলা, মধু হয় হয় আরে বিষ কাবাইলা, কোন হারনে ভালোবাসার আচ্ছা আছি তোমারে লয়, আইনো মেকান চুকেরি গয়। আচ্ছা আছি তোমারে লয়, বাইনো মেকান সুকেরি গয়। সুকের বদল আর বিষ খাবাইলা, সুকের বদল আর বিষ খাবাইলা, কোন হারনে ভালোবাসার দাম দিলা, কোন হারনে ভালোবাসার দাম দিলা। আমার নাম মাহমুদ আমিন, আব্বার নাম নূর হোসেন, আমার আপু জালবনে, আমি ডাহা যাই রে, চাকরি থাকু। জিঞ্জিরার সন্তানদের কথা মেইন স্ট্রিমের মানুষেরা ভাবে না বলে দ্বীপের বয়স্কদের কষ্ট ও আক্ষেপের শেষ নেই। এখানে ভালো কোনো মাদ্রাসাও নাই, এখন স্কুলও নাই, হাই স্কুল একটা আছে, এর মধ্যে মানে কি সরকারি বেতন দিয়ে ইয়া করতে হয়, মানে নাম সরকারি বেতন দিয়ে করতে হয় সবকিছু। না না, এরা হচ্ছে সেন্ট মার্টিনের কোনো লোক, এই 50টা হোটেলের মধ্যে মনে করেন যে 2 জন লোক নেই, স্থানীয় লোক, সবগুলো হচ্ছে আপনার বাইরের ঢাকার লোকের, এবং আমরা নিজেরাই নিজের কাজ করে খাই আর কি। হ্যাঁ অবশ্যই সবার তো কষ্ট হয়, যদি সব কিছু এখানে যদি ছোটো মানে কি ভালো একটা সরকারি স্কুল থাকতো, সবচেয়ে মানে কি লেখাপড়াও ভালোভাবে করতে পারতো আর কি, এখান থেকে সব কিছু সুবিধা পেতো আর কি সরকার দিয়ে। জলের উপরে কাঠফাটা তপ্ত মরুভূমির এ জীবন বিলাসী পর্যটকদের চোখে ধরা দেয় না। পানি
বাংলাদেশের সর্ববৃহৎ প্রবালদ্বীপের এই শিশুদের মসৃণ ভবিষ্যৎ নির্মাণে রাষ্ট্রের নীতি নির্ধারক, পর্যটন ব্যবসায়ী ও পর্যটকদের এখনই এগিয়ে আসা দরকার। অন্যথায় সমুদ্র স্নান ও দর্শনের পুঁজিবাদী কাব্যিকতার আড়ালে মানবতা ভেসে যাবে বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল জলে। কুলো দড়িয়া